এই যে জবা গ্রামে হরিসভা হচ্ছে, এই হরিসভাটা মনে করবেন না যে আমরা জবা গ্রামে বসে আছি। এই জায়গাটা এখন বৃন্দাবন ধাম স্বরূপ, যেখানে আপনারা বসে কীর্তন শুনছেন, রাধা গোবিন্দ লীলা আস্বাদন করছে, কলিকালে এখানে কীর্তন হচ্ছে, সত্য যুগে এখানে কি হতো, যে জায়গাটাতে বসে আছে সত্য যুগে এই জায়গাটাতে কি হতো, কলিকালে এখানে কীর্তন শুনছেন, শাস্ত্রে বলেছেন তৃতীয় যদ্ধাতে বিষ্ণু তৃতায়াং যজতে মখৈ দাপরে পরিচর্যায়াং কলো তদ্ধরি সংকীর্তন, কলিকালে কীর্তন হচ্ছে, সত্য যুগে এই জায়গাটাতে মানুষ বসে গোবিন্দের জন্য ধ্যান করত, ত্রেতা যুগে এই জায়গাটাতে কি হতো, ত্রেতায়াং যজতে মখৈ, ত্রেতা যুগে যাগ যজ্ঞ করত, দাপরে পরিচর্যায়া, দাপর যুগে পরিচর্যা গোবিন্দের সেবা করত, আর কলিযুগে হরি নাম সংকীর্তনের মধ্যে এই জায়গায় বসে আছে। তাহলে এই জায়গাটা বৃন্দাবন ধাম, 3 ঘন্টা যদি বসে থাকেন, 3 ঘন্টা বসে কীর্তন শোনেন, এই 3 ঘন্টা জানবেন বৃন্দাবন ধামে বসে আছে, রাধা গোবিন্দের লীলা আস্বাদন করছে। যারা বসে আছেন তারা যে কত ভাগ্যবান, হয়তো আশেপাশে হাজার হাজার লোক আছে কিন্তু হরিসভায় আসতে পারে, সবাই হরিসভায় আসতে পারে, হরিসভায় এসে কীর্তন শোনার জন্য মন সবারই তৈরি নাই, সবাই মন তৈরি করতে পারে না। এর কারণ আছে, সত্যযুগ ত্রেতাযুগ দ্বাপর যুগে দত্তকুল ছিল, অসুরকুল ছিল, কি মনে করছেন আমাদের কলিকালে নাই, সত্যযুগে দত্তকুল ছিল, অসুরকুল ছিল, রাক্ষসকুল ছিল, কলিকালেও দত্তকুল আছে, কলিকালে দত্তকুল কারা, অসুরকুল কারা, অসুর মনোভাবাপন্ন ব্যক্তি কে কে, যাদের হরিসভায় হরিকথা শুনতে মন বসে না, যারা মন প্রাণ দিয়ে হরিকথা কৃষ্ণ কথা শুনতে পারে না, যারা হরি ভক্তদের দেখে ঠাট্টা তামাশা বিদ্রুপ করে, নিজে তো কৃষ্ণ কথা শোনেই না আবার অপরকে শুনতে দেয় না, এরাই কলিকালে দত্তকুল, এরাই কলিকালে রাক্ষসকুল, এরাই কলিকালে অসুর, যারা নিজে কীর্তন শুনে না অপরকেও কীর্তন শুনতে দেয় না, আবার হরিভক্ত যারা, মনে করুন হরিভক্তরা তিলক অঙ্কন করেছে, চৈতন্য রেখেছে, হরি নামের ঝোলা নিয়ে জপ করছে, কৃষ্ণ নাম তারা অনুকূল জপ করছে, তাদেরকে দেখে ঠাট্টা করে বিদ্রুপ করে তামাশা করে, যারা হরিভক্তদের দেখে যারা সহ্য করতে পারে না তারাই কলিকালে দত্তকুল। আপনি তিলক করবেন না ঠিক আছে, কিন্তু কেউ যদি তিলক করে তাকে দেখে ঠাট্টা করবেন না, তামাশা করবেন না, ব্যঙ্গ করবেন না, আপনি হরি নাম করতে পারছেন না ঠিক আছে, কিন্তু আপনার পাশে যারা হরি নাম করছে তাদের বাধার সৃষ্টি করবেন, আপনার কীর্তন শোনার ইচ্ছে হয়নি, আপনি কীর্তন শুনবেন না, কিন্তু পাশে যারা বসে কীর্তন শুনছে তাদের কোনো ডিস্টার্ব করবেন না, এরাই অসুরকুল। একটা কথা চিন্তা করবেন, দেখবেন পায়খানায় কিছু মাছি বসে, পায়খানায় কিছু মাছি এসে বসে, ওই পায়খানার মাছিগুলো কখনো মৌচাকে বসবে না, এদের মধু খেতে ভালো লাগে না, আবার মৌচাকের পাখিগুলো, মৌচাকের মাছিগুলো কোনোদিন পায়খানায় বসবে না, যারা পায়খানার মাছি পায়খানাতে বসবে, আর মৌচাকের মাছি মৌচাকে বসবে, হরিসভায় যারা হরিভক্ত সন্তান তারা হরিসভায় এসে মন প্রাণ দিয়ে হরি কথা শুনবে, আর যারা হরিভক্ত সন্তান নয় তাদের যত চেষ্টাই করুন না কেন তারা হরিকথা শুনবে না, হরিকথা ওদের ভালো লাগে না,
কলিকালে এরাই দৈত্য কুল, এরাই রাক্ষস কুল। তবে এই কুলটা তো উদ্ধার হতে হবে, এই কুলটাও তো উদ্ধার হতে হবে। এই কুলটা উদ্ধার হবে কখন? এই কুলটা উদ্ধার হবে কলিকালে, যেদিন ওই কুলে, যেদিন ওই কুলে কোনো ভাগ্যক্রম জন্ম জন্মান্তরের সুকৃতির ফলে যদি কোনোদিন ওই কুলে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, তারই ভজনের দ্বারাই গোটা কুলটা উদ্ধার হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ না করছে, কয়াধু কৃষ্ণ ভক্ত ভক্ত ছিলেন বলেই তো প্রহ্লাদ এত বড় কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে জন্মগ্রহণ করলেন, রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছে, রাক্ষস কুলে জন্মগ্রহণ করে এত বড় কৃষ্ণ ভক্ত সন্তান হলেন প্রহ্লাদ কেন? না মা কৃষ্ণ ভক্ত ছেলে নারদের আশ্রমে দিবানিশি হরি কথা শুনতে, দিবানিশি হরি কথা শুনতে 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 ওই সাত মাস পর্যন্ত দেখবেন গর্ভে থাকা অবস্থায়, সাত মাসের ছেলেটা যখন সাত মাসের হয় তখন সাদন্ন দেওয়া হয়, যখন সাদন্ন দেওয়া হয় ওই সাত মাস থেকে গর্ভের সন্তান মা যা খায় তার স্বাদ পায়, মা যে কথা শুনে সেই কথা গর্ভের সন্তান শুনতে পায়। আগেকার দিনে নিয়ম ছিল, আগেকার দিনে নিয়ম ছিল যে ওই সাত মাসে সাদন্ন দেওয়া হয়, সাদন্ন দেওয়ার রাত্রিতে সেই রাত্রিতে মাকে ভাগবত পড়ে শোনানো হতো, আর ভাগবত পড়ে শোনানোর জন্য ওই মায়ের গর্ভে সন্তান সাত মাস থেকে শুনতে পায়। ভাগবত কথা পেটে থাকতে থাকতে, পেটে থাকতে থাকতেই মায়ের গর্ভে থাকতে থাকতেই ভাগবত কথা শুনতে পেল, তা ভাগবত কথা যে শুনলো সে যখন ভূমিষ্ঠ হবে সে তো কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে, ভাগবত কথা গর্ভে থেকে শুনেছে যেটা প্রহ্লাদের হয়েছে। আর মা যদি মনে করুন ডিজে বাজানো শোনে, এখন তো ডিজে উঠেছে হিন্দি গান শোনে, তাহলে সেই ছেলেটা মাকে তো ঠেঙ্গাবে, বাবাকে ঠেঙ্গাবে, মদ খেয়ে ঘরে এসে মাতলামি করবে, তাহলে সংস্কৃতিটা আমরা নষ্ট করছি। আমাদের আমাদের যে সংস্কৃতি, আমাদের যে বঙ্গের হিন্দুদের নিয়ম শৃঙ্খলা সেগুলো আমরা নিজে রক্ষা করতে পারছি না। আমার ছেলে আমাকে ঠেঙ্গাচ্ছে কেন, ঘরে মাতলামি করছে কেন, আমার দোষ, কারণ আমি নিজে দোষ করেছি, আমি ঠিক মতো নিয়ম পালন করতে পারি, ঠিক নিয়মে ছেলেটাকে মানুষ করতে পারি, সন্তান জন্মগ্রহণ করেছে তার কোনো তিথি নক্ষত্র কিছু নেই, সন্তানকে জন্ম দেয় এখনকার কোনো হিসেব নিকেশ থাকে না, যখন খুশি জন্ম দিয়ে দেয়। কিন্তু সত্যতা দাপর তিন যুগে হিসেব ছিল কোন তিথিতে স্বামী স্ত্রীর মিলন হবে, সেই তিথিতে মিলন হলে ছেলেটা সুসন্তান হয়ে জন্মগ্রহণ করবে। এখন তিথি নক্ষত্র কোনো বালাই নাই, যার জন্য আমাদের সন্তানগুলো কি হচ্ছে, আমাদের সন্তানগুলো বড় হয়ে মাতলামি করছে ঘরে, বড় হলে মা বাবাকে ঠেঙাচ্ছে, আর যখন বিয়ে হয়ে যাচ্ছে মাকে বলছে তুমি বৃদ্ধাশ্রমে যাও আমি ফ্ল্যাটে চলে যাচ্ছি, সেই দোষটা কিন্তু আমাদের। তাহলে এক কথায় দাঁড়ালো কি, যে আপনি যদি হরিভক্ত সন্তান হন তাহলে আপনার জীবনে কোনো অভাব থাকবে, আপনার কোনো জীবনে অভাব অসুবিধে হবে, কেন আপনি গোবিন্দকে বিশ্বাস করেন, আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন, যে ঈশ্বর আপনাকে এই চৈত্য পুয়া দেহটা দিয়েছে তাকে যদি বিশ্বাস করতে না পারেন, চৈতন্য চৈতন্যিত গ্রন্থে বললেন তার বাঁচার থেকে মরে যাওয়া অনেক ভালো, কারণ আমার এই যে পঞ্চভূতের দেহটা কোনো বিজ্ঞানে গড়ে দেয় নাই, ক্ষিতি অপতেজ মরুৎপণ দিয়ে দেহটা গড়েছে, এই দেহতে 206টা হাড় আছে,
184,000 সিরা উপসিরা আছে, চামড়া দিয়ে দেহটা ঢাকা আছে, তাতে রক্ত সঞ্চালন হচ্ছে, 10টা ইন্দ্রিয় দিয়েছে, 6টা রিপু দিয়েছে, এত কিছু ভগবান দিয়েছে, কিন্তু ভগবানের ভগবানকে দেবার আমাদের কিচ্ছু নেই। ভগবান আপনার কাছে কিছু চাই না। ভগবান বললেন একদিন সূর্যদেব, সূর্যদেব 10,000 বছর যখন তপস্যা করেছে, 10,000 বছর তপস্যা করার পর তপস্যা যখন পূর্ণ হয়ে গেল, তখন স্বয়ং ভগবান নেমে এলেন সূর্যদেবের কাছে। জয় হোক সূর্যদেবে, জয় হোক, হে সূর্যদেব, তোমার তপস্যা পূর্ণ হয়ে গেছে, তুমি এবার আমার কাছে বর প্রার্থনা করো, যে বর প্রার্থনা করবে সেই বর তোমাকে দেব। সূর্যদেব বলল, আমি অন্য কোন বর চাই না প্রভু। কি বর চাও? আমি যে বরটা চাই সে বরটা তুমি দিতে পারবে কিনা আমার জানা নেই। কি বর চাই জানো? তোমাকে যে মন্ত্র দিয়ে বশীকরণ করে রাখা যায় সেই মন্ত্রটা আমাকে শিখিয়ে দাও। ভগবানকে সূর্যদেব বললেন, তোমাকে যে মন্ত্র দিয়ে বশীকরণ করে রাখা যায়, তোমাকে বশ করে রাখা যায়, ওই মন্ত্রটা আমাকে শিখিয়ে দাও। ভগবান বললেন, এমন কোন বশীকরণ মন্ত্র নাই যে মন্ত্রে আমি বশ হই, জগতে এমন কোন মন্ত্র নাই সেই মন্ত্র দিয়ে আমি বশ হই। তাহলে আমি যে অন্য মন্ত্র চাই না, আমি শুধু একটি বস্তুতেই বশ হয়ে যাই, সেটি কি জানো? সেটি হলো ভক্তি। আমাকে যদি কেউ মন প্রাণ দিয়ে শ্রদ্ধা ভক্তি দিয়ে ডাকে, আমি সঙ্গে সঙ্গে সেই ভক্তের দাস হয়ে যাই, সেই ভক্ত যা বলে আমি তাই করব। সূর্যদেব হাত দুটো জোর করে বললেন, প্রভু তাই দাও, ভক্তি আমাকে দাও। বললেন, ভক্তি পাবার যোগ্যতা তো তোমার নেই, তুমি যখন ভোরবেলায় উদয় হও তখন তোমার তোমার কিরণ সুন্দর থাকে, তোমার ব্যবহার সুন্দর থাকে, কিন্তু একটু যখন বেলা হয়ে যায় তখন তোমার সন্তাপ এসে যায়, তোমার তেজ এসে যায়, তোমার অহংকার এসে যায়। অহংকারী ব্যক্তি কখনো ভক্তিকে আশ্রয় করতে পারে? তুমি ভক্তি পাবার যোগ্য নও। তবে আমি কি করব? সত্য যুগে যেখানে তুমি তপস্যা করেছ, দ্বাপর যুগে বৃন্দাবনের মাটিতে যেদিন নরকূপ ধারণ করে আমি কৃষ্ণ অবতারে লীলা করব, সেই দিন আমার অঙ্গ থেকে একটি নারী শক্তি প্রকট হবে। ভগবান বললেন, আমার অঙ্গ থেকে একটি নারী শক্তি প্রকট হবে, যার নাম হবে রাধা, আর সেই রাধা হবে তোমার কন্যা, তুমি কন্যা রূপে তাকে পাবে, আর সেই রাধার ভজনের দ্বারা তুমি মিলিত সেবার অধিকারী হবে, সরাসরি হবে না, রাধার ভজনের দ্বারা আমি বশীভূত হয়ে যাব। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত হলেন রাধারানী, সেই রাধারানী কাছে ভগবান ঋণ করে ফেলেছে, এত ভক্তি এত প্রেম, সেই প্রেমের ঋণী হয়ে গৌর সুন্দর নদীয়ার মাটিতে অবতীর্ণ হয়েছে। তাহলে ভগবান ভক্তের কাছে বশ হয়ে যায় কিসে? একমাত্র ভক্তিতে, ভক্তিতে ভগবান বশ হয়ে যায়। তাই সকলের কাছে আমি হাত দুটো জোর করে বলছি, যে অন্তরের শ্রদ্ধা দিয়ে ভগবানকে যখন আহ্বান করবে, ভগবানের কাছে যা চাইবেন তাই পাবে, তবে ভক্তি দিয়ে চাইতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। হরি বল, হরি বল। আজকে যে লীলা পরিবেশন করব কৃষ্ণ লীলার বিষয়, নিধুবনে কৃষ্ণ কালী, কৃষ্ণ কালী, তাহলে কৃষ্ণ কালী রূপ ধারণ করেছে। হ্যাঁ গো, আপনারা তো শুনেছেন মনে হয়, তবু আমি গাইছি। কৃষ্ণ কালী রূপ ধারণ করেছে, তা কালী কখনো কৃষ্ণ হতে পারবে না, কৃষ্ণ কালী হতে পারবে, কারণ এতে চাংশ পুংশকলা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান এক থেকে বহু রূপ ধারণ করতে পারে, কিন্তু দেবী দেবতা দেবীরা কখনো এক থেকে বহু রূপ ধারণ করতে পারে না।
আর এই কৃষ্ণ থেকে কালী রূপ ধারণ করার মূল কারণটা কি? মূল কারণটা হলো ভক্তের মনোবাসনা পূর্ণ করা। ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান কালী রূপ ধারণ করেছেন। তা আসুন আমরা বৃন্দাবনে আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীরাম সুদাম দাম বসুদাম সঙ্গে গোচারণে যাচ্ছেন, তাই মা জননীকে প্রণাম করছেন। মা যশোদাকে প্রণাম করে তবে তো গোচারণে যাবে। তাহা গো, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তিনি একটি আহিরিণী গোয়ালিনীর মেয়েকে প্রণাম করছে। বিশ্ব জগৎবাসীকে ভগবান শিখিয়ে দিয়ে গেল, বিশ্ব জগতের জীবকে শিখিয়ে দিলেন যে রেজি, আমি যেমন মাকে প্রণাম করে বাইরে যাচ্ছি, তোমরাও মাকে প্রণাম করে বাইরে যাবে। আবার বাইরে থেকে যখন ঘর আসবে, মায়ের চরণে প্রণাম করে ঘর আসবে। তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজ কি করলেন কি? শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল এই সখা বৃন্দকে সঙ্গে নিয়ে গোচারণে যাচ্ছে। সীতা পরশুদামে দাম আর ভাইয়া বলো দা, সীতা মসুদাম আর ভাইয়া বলো দা, সীতা পরশুদাম দাম আর ভাইয়া বলো দা, সীতা মসুদাম দাম আর ভাইয়া বলো দা, গোথনা গোধন লইয়া হেন কালে সবে মিলে, বসতে যাই রাম কানু, বাজাইয়া শিগাবেনু বসতে যাই রাম কানু, বাজাইয়া শিগাবেনু বসতে যাই রাম কানু, প্রবেশিলা যমুনার কুলে দাঁড়াই কৃষ্ণচন্দ্র নবলক্ষ ধেনু পাল নিয়ে সখাগণকে সঙ্গে নিয়ে গোচারণের মাটিতে দাঁড়ালেন। কিন্তু প্রতিদিন ভগবান নানা রঙের খেলা খেলে। আজ ভগবানের মনে বাসনা জাগলো যে আজকে কিন্তু আমি কোনো খেলা খেলব না। কেন খেলবে না? না, এই যে সখাগণ, যে সখাগণের সঙ্গে আমি গোচারণে এসেছি, এই সখাগণ আমার সঙ্গ ছাড়া থাকতে পারে না। আজকে দেখব যে আমাকে দেখতে না পেয়ে আমার বিহনে এদের অবস্থাটা কি হয় আমি একটু যাচাই করে দেখব। যারা জগতে ভক্ত বৈষ্ণব আছে তারা ভগবানের কৃপা ছাড়া থাকতে পারে না, ভগবানকে ছাড়া থাকতে পারে না। তেমনি বৃন্দাবনে যে ভক্ত শ্রীরাম সুদাম দাম বসুদাম, এরা ভগবানকে ছাড়া থাকতেই পারে না। ভগবান করলেন কি? দেবাদিদেব মহাদেবকে স্মরণ করলেন। দেবাদিদেব মহাদেবকে স্মরণ করা মাত্রই মহাদেব হর হর বম 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 করতে করতে একেবারে গোচারণের মাটিতে এসে উপস্থিত। ভগবান ইঙ্গিত করলেন, এসেছ ভোলা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে তোমার আর আমার মায়া বলে এই সখাগণকে পরিত্যাগ করে হর আর হরি দুটো দেহ এক হয়ে
এই এক হয়ে যাবার পর দেখবো এদের অবস্থাটা কি হয়। তাই আজ ভোলানাথের কাছে কথাবার্তা বলছে, ভোলানাথে আর ভগবানে কথাবার্তা বলছে, হর আর হর। এই কথাবার্তা বলতে 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 কি হলো, ওগো ভব ঘরে দুহুরঙ্গ এক অঙ্গ হইলা, 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 কানোনিতে সখা গণ কেহ না জানিলা, কানোনিতে সখা গণ কেহ না জানিলা, কানোনিতে সখা গণ কেহ না জানিলা, একই হলো একই হলো একই হলো একই হলো হরি একই হলো হরি হরি একই হলো, যমুনার তীরিয়া লোকে হরি হরি একই হলো, যমুনার তীরিয়া লোকে হরি হরি একই হলো, হর আর হরি একাকার হয়ে গেল নিশেষ। কেউ জানতে পারলো না, কেউ বুঝতে পারলো না। এবার শ্রীদাম সুদাম দাম বসুদাম গোচারণ করতে গেছে শ্রী, হর আর হরি যখন একাকার হয়ে গেল মিশে গেল দুটো দেহ এক হয়ে গেল, তখন শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই বৃন্দাবনে কানাইকে খুঁজে বেড়াচ্ছে। কানাই কোথায়, কানাই কোথায়, কিন্তু কোথায় পাবে, ভোলানাথের অঙ্গে মিশে গেছে। চৌরাশি কোষ বন তন্ন 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 করে খুঁজতে আরম্ভ করে। শাস্ত্রে বলছে খুঁজলে হরি যায় না পাওয়া, ডাকলে হরি পাওয়া যায়। বিশ্ব ব্রহ্মাণ্ড যদি ভগবানকে খুঁজে বেড়ায় মা পাওয়া যাবে ভগবানকে? এখন তো টুরিস্ট বাসে 60 জন প্যাসেঞ্জার নিয়ে বৃন্দাবন হরিদ্বার ঋষিকেশ লক্ষ্মণ ঝোলা কুরুক্ষেত্র অযোধ্যা প্রয়াগ কাশী সব তীর্থ ভ্রমণ করছে, তা ভ্রমণ করে কি কৃষ্ণকে খুঁজে পেয়ে ঘরে আসছে? তাদের কম্বল কেনা সার হচ্ছে, কিছু বাসন কোসন কিছু কম্বল কিছু কাপড় চোপড় কিনে ঘর নিয়ে আসে কৃষ্ণকে খুঁজে পায়। তার জন্য শাস্ত্রে বলছে খুঁজলে হরি যায় না পাওয়া, ডাকলে হরি পাওয়া যায়। ছোট্ট একটা দৃষ্টান্ত বলি তাহলে পরিপূর্ণ হয়ে যায়। আমার এক বন্ধুর মেয়ের বিয়ে লেগেছিল বর্ধমান, তাই আসানসোলের থেকে বর্ধমান তো সবসময় লোকাল ট্রেন গুলো যাচ্ছে। আমার বন্ধু বিয়ে ঠিক করেছে, তার মেয়ের পণ 3 লাখ টাকা দিতে হবে। এই 3 লাখ টাকা পণ নিয়ে, এই 3 লাখ টাকা পণ নিয়ে আমার বন্ধু একটা ভুল, চরম ভুল করে ফেলেছে, যে আসানসোলের ওই লোকাল ট্রেনে চেপে ফেলেছে। 3 লাখ টাকা পণ নিয়ে ট্রেনে লোকাল ট্রেনে চেপেছে। আসানসোলে তো পকেট মারের অভাব নেই, হাজার হাজার পকেট মার ঘুরে বেড়াচ্ছে। এখন একজন পকেট মার সন্ধান পেয়ে গেছে, এ বেটার কাছে 3 লাখ টাকা আছে। এই 3 লাখ টাকা যদি মারতে পারি আমার সারা বছরে আর পকেট মারি করতে হবে। আমার বন্ধুর পাশের সিটেই বসে বসে একবার করে ঠেসা দিচ্ছে, একবার করে গেটের দিকে যাচ্ছে, একবার করে বাথরুমের দিকে যাচ্ছে, আবার এসে বসছে, যাতে করে 3 লাখ টাকাটা নেওয়া যায়। কিছুক্ষণ পর আমার বন্ধু বলছে, ও ভাই শুনুন, এই আমার ব্যাগটা থাকলো, আপনি একটু, আমি একটু বাথরুম থেকে আসি। কত বড় সুবর্ণ সুযোগ চিন্তা করুন, পকেট মারের কাছে ব্যাগটা রেখে দিচ্ছি, বলছে ব্যাগটা আমার আপনার কাছে থাকলো, আমি একটু বাথরুম থেকে আসি। বন্ধু আমার বাথরুমে, পকেট মার এখন প্রথম চেনটা খুলছে, দেখছে হরি হরি বল, দ্বিতীয় চেনটা খুলে দেখছে হরি বল কিছু নেই, তৃতীয় চেনটা খুলছে দেখছে হরি বল কিছু নেই, শেষের চেনটা যখনই খুলতে যাবে আমার বন্ধু এসে পৌঁছে গেছে। এই কে আমার ব্যাগ ঘাটাঘাটি করেছে কেন, দেখতে পাচ্ছ না আমি তোমার ব্যাগটা ঘাটাঘাটি করছি, তুমি আমার কেন ব্যাগ ঘাটাঘাটি করলে? শোনো ভাই, সত্যি কথাটা তোমাকে বলি, এই আসানসোলে যত পকেট মার আছে সমস্ত পকেট মারের শিক্ষাগুরু আমরা। আসানসোলে যত পকেট মার আছে সমস্ত পকেট মারের শিক্ষাগুরু আমি, আমার 2000 শিষ্য আছে।
2000 আমার পকেটমার শিষ্য আছে, আমি এত বড় পকেটমার হয়েও টাকাটা কোথায় রাখলে আমি জানতে পারলাম না, অথচ টাকাটা তোমার কাছে আছে। আমার বন্ধুকে বলছে, হেই ভাই, এই আমি কালী পাহাড়িতে নেমে যাই, তুমি শুধু বলে দাও টাকাটা কোথায় আছে। আমার বন্ধু বলছে, কিছুতেই বলবো না, পকেটমারকে সন্ধান বলে কিছুতেই বলবো না। এবার আমার বন্ধুর হাত দুটো ধরেছে, বলছে, দেখো ভাই, আর তো তোমার টাকাটা আমি নেব না, শুধু বলে দাও টাকাটা কোথায় আছে, আমি শুনে পড়েই চলে যাবো, কেন যেন আমার অভিজ্ঞতা বাড়বে, শুধু বলে দাও টাকাটা কোথায় আছে। আমার বন্ধু বলছে, কিছুতেই বলবো না। এবার হাত দুটো চেপে ধরেছে, এই ভাই বলো না, বলো না টাকাটা কোথায় আছে, শুধু বলে দাও, আমি সঙ্গে সঙ্গে চলে যাবো, আর তোমার কোনো ডিস্টার্ব করব না। আমার বন্ধু এতক্ষণে মুখ খুললে, আমার বন্ধু বলছে, দেখো ভাই, আমি যখন বাথরুমে গিয়েছিলাম, আমি জানি আমার ব্যাগটা তুমি তন্ন তন্ন করে খুঁজবে, কিন্তু তোমার নিজের ব্যাগের তলাটা কোনোদিন খুঁজবে না, তাই আমার ব্যাগে টাকাটা না রেখে তোমার ব্যাগে টাকাটা রেখে আমি তবে বাথরুমে গিয়েছি। ঠিক তেমনি আমরা তন্ন তন্ন করে ভগবানকে খুঁজে বেড়াই, কিন্তু নিজের এই যে ব্যাগের তলাটা, এই ব্যাগের তলাটা আমরা একবারও খুঁজে দেখি না, এই ব্যাগের তলাটাতে ভগবান আছে, অন্তরে ভগবান রয়েছে। বিশ্ববিখ্যাত কাজী নজরুল ইসলাম গিয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে, দেহ ভাঙবে, খুঁজতে হলে ভগবানের ভগবানকে অন্তরে খুঁজতে হবে, ভগবানকে পাওয়া যাবে না, এই ব্যাগটাতে খুঁজতে হবে। অন্তরে তুমি থাকো চিরদিন, ও গো অন্তর যাবে, 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 প্রেমানন্দ নিতাই গুরু হরি তুমি থাকো চিরদিন, ও গো তাহলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাঙবে, খুঁজতে হলে ভগবানকে অন্তরে খুঁজতে হবে, সবার অন্তরে অন্তরেচারী অধ্যক্ষ রূপে তিনি বিরাজমান, বাইরে খুঁজলে পাবো কোথায়, আবার যেমন তেমন ভাবে খুঁজলে ঈশ্বর দর্শন হবে, কোন পথ দিয়ে খুঁজলে আমার ঈশ্বর দর্শন হবে, কোনটা আমার সঠিক পথ বলে দেবে কে? তুলসীদাস জি বৃন্দাবনের মাটিতে বললেন, কে বলে দেবে জানো? সদগুরু পাওয়ে ভেদ বতাওয়ে জ্ঞান করি উপদেশ, কৈলাক মহিলা তব ছুটে যাবে আগে করে পারবে, আগে করে পারবে, কি বললেন? সদগুরু পাবে ভেদ বতাবে জ্ঞান করে উপদেশ, কৈলা কা মহিলা তত ছুটে জব আগ করে প্রবেশ। কয়লা একটা ঠেলা নিয়ে সারাদিন যদি একটা ডিটারজেন্ট সাবান নিয়ে ঘষতে থাকে, ময়লা নষ্ট হবে, দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে কয়লার ময়লাটা কখন নষ্ট হয় মায়েরা জানে, বাবা কয়লার ময়লাটা কখন নষ্ট হয়? যাব আগ করে প্রবেশ, কয়লার মধ্যে যখন আগুন প্রবেশ করে সঙ্গে সঙ্গে কয়লার ময়লা নষ্ট হয়ে যায়, তার আগে। তেমনি আমাদের এই যে চিত্তে ময়লা আছে, আমাদের অন্তরের মধ্যে ময়লা আছে, এই ময়লাটা নষ্ট হবে কখন? কোন সাবান আছে এই ময়লা পরিষ্কার করার? কাপড় চোপড় গুলো আমরা সুন্দর সুন্দর সাবান দিয়ে পরিষ্কার করে ফেলে, ময়লা পরিষ্কার হয়ে
অঙ্গটা পরিষ্কার করি, নানা কোম্পানি সাবান বার করেছে সেই সাবান দিয়ে অঙ্গটা পরিষ্কার করি, কিন্তু চিত্তের ভিতরে যে ময়লা আছে সেই ময়লাটা পরিষ্কার হবে কি করে? কে পরিষ্কার করবে? কলিকালে মহাপ্রভু বললেন যে বেদ বিদ্যা কিছু তোমাকে জানতে হবে না, একটি মন্ত্র আছে ওই মন্ত্র দিয়ে পরিষ্কার করলে তোমার চিত্তের ময়লা সব পরিষ্কার হয়ে যাবে। সেই মন্ত্রটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম রাম হরে রাম রাম গায়ুর হরি হরি বল হরি হরি হরে। তাহলে যত এই ষোলো নাম বত্রিশ জপ করবেন তত ময়লা নষ্ট হয়ে যাবে। তবে গুরু চরণাশ্রিত না হয়ে জপ করলে ময়লা নষ্ট হবে, সদগুরুর আশ্রয় করে তবে ময়লা নষ্ট হবে। একটা কথা মনে রাখবেন, বট গাছের তলায় দেখবেন, বট ফল লক্ষ লক্ষ বট ফল পড়ছে, লক্ষ লক্ষ বট ফল পড়ছে, কিন্তু একটাও চারা হচ্ছে না। হয় চারা বট গাছের তলায় চারা দেখেছেন? অথচ লক্ষ লক্ষ বট ফল পড়ে চারা হয়। তাহলে বটের চারা হয় কি করে? বট ফল দেখবেন পাখিতে খায়, পাখিতে খেয়ে যেখানে পায়খানা করে সেইখানে বটের চারা হয়ে যায়। ছাদের ওপরে পায়খানা করলে ছাদের ওপরে হয়ে যাবে, পাঁচিলে পায়খানা করলে পাঁচিলে হয়ে যাবে, আপনার শক্ত পাথরের ওপরে পায়খানা করলে শক্ত পাথরের ওপরে বটের চারা হয়ে যাবে, আবার অন্য কোনো গাছের ওপরে পায়খানা করলে সেই গাছের ওপরে বটের চারা হয়ে যাবে। কিন্তু বটবৃক্ষের তলাতেও একটাও চারা নয়, বটবৃক্ষের তলে একটাও চারা হবে। ঠিক তেমনি আপনি কোটি যজ্ঞ করেন যদি নাম সংকীর্তন তথাপি না পাই ব্রজের গজেন্দ্র নন, কোটি জন্ম নাম সংকীর্তন করুন কোনো ফল হবে না যদি গুরুচরণ আশ্রিত হয়ে না করে। তাহলে বট ফল যেমন পাখিতে খেয়ে পাকস্থলিতে পরিপাক করে পায়খানা করলে বটের চারা হয়ে যায়, তেমনি এই কৃষ্ণ নাম বীজ কে খায়? কোন পাখিতে খায়? কৃষ্ণ নামের বীজ গুরুরূপ পাখিতে খায়। গুরুরূপ পাখিতে খেয়ে তার ভজন লালায় পরিপাক করে, ভজন লালায় পরিপাক করে শিষ্যের কানে যখনই দেয় সঙ্গে সঙ্গে শিষ্যের অন্তরে কৃষ্ণ প্রেমের অঙ্কুরে অঙ্কুরিত হয়ে একাকার হয়ে গেছে। সিদাম সুদাম দাম্ব সুদাম তন্ন তন্ন করে খুঁজেছে, ভগবানকে খুঁজে পাইনি। এবার দাদা বলরামের কাছে এসে বলছে, দাদা গো আমরা 84 কোষ বন পরিক্রমা করে কানাইকে খুঁজে পেলাম না। দাদা বলরাম এত ক্রোধী, তারপর এতক্ষণ ধরে তার ভাই কানাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বৃন্দাবনে গোচারণের মাটিতে ধ্যানে বসে ধ্যান করে জানতে পারলেন, ও দেবাদিদেব মহাদেব তোমার এই কাণ্ড, তুমি আমার ভাই কানাইকে তোমার অঙ্গে লুকিয়ে রেখেছ, আজ দেখব তোমার শক্তি বেশি না আমার শক্তি বেশি, তোমার ত্রিশূলের শক্তি বেশি না আমার হলের শক্তি বেশি। এই করে দাদা বলরাম বললেন কি, বলা যে বলিছে বালি শোনাবে শুনো পানি, বলা যে বলিছে বালি শোনো দে শোনো পানি, বলা যে বলিছে বালি শুনো দে শুনো পানি, আমি তব সকল তত্ত্ব জানি, আমি তব সকল তত্ত্ব জানি, ওগো প্রদর্শনী কদরন্দ
দেখেছো দেবী চক্রবাণী, দেখেছো দেবী চক্রবাণী, তুমি সাবধান হও ও হে ভোলা, তুমি সাবধান হও ও হে ভোলা, সাবধান হও ও হে ভোলা, তুমি সাবধান হও ও হে ভোলা, যেই না দাদা বলরাম ক্রোধান্বিত হয়েছে। ভগবান কৃষ্ণচন্দ্র চিন্তা করলেন দাদা বলরাম এত রেগে গেছে, এবার যদি আমি প্রকট না হই তাহলে দাদা বলরাম ভোলানাথের অস্তিত্ব বলে কিছু রাখবেন। তাই দাদা বলরাম যেই না অগ্নিস্বরূপ ক্রোধান্বিত হয়েছে, গোবিন্দ আর থাকতে পারলেন না ভোলানাথের অঙ্গে, করলেন কি হরয়ঙ্গ ত্যাগ করিল প্রকট হইলেন হরি, হরয়ঙ্গ ত্যাগ করি প্রকট হইল হরি, হরয়ঙ্গ ত্যাগ করি প্রকট হইলেন হরি, হরয়ঙ্গ ত্যাগ করি প্রকট হইলেন হরি, দাদাইলেন বলরামের রাগে, দাদাইলেন বলরামের রাগে, দাদাইলেন বলরামের রাগে, শ্রীচরণ কমল দল এরি অতি সুকোমল, শ্রীচরণ কমল দল এরি অতি সুকোমল, শ্রীচরণ কমল দল এরি অতি সুকোমল, শশী শেখর পরশন মাগি, ও শশী শেখর পরশন মাগি, ও শশী শেখর পরশন মাগি, শশী শেখর পরশন মাগি। এ তো গেল গোচারণের ঘটনা। ও মা একটা কথা মনে রাখবেন যে ভোলানাথ আজকে গোচারণের মাটিতে সে ভগবানের সাথে গোচারণ করছে, মানে ভগবানের সাথে গরু চড়াচ্ছে। এমন দৃশ্য কোনোদিন দেখেছেন যে ভোলানাথ ভগবান কৃষ্ণের সাথে গরু চড়াচ্ছে? কখনো শুনেছেন? শাস্ত্রে আছে যে আজকে যে লীলা সেই লীলায় ভোলানাথ ভগবানের সাথে গোচারণ করছে, মানে গরু চড়াচ্ছে। এই গরু চড়ানোর কারণ আছে, লীলার শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবেন ভোলানাথকে কেন ডাকা হয়েছে গোচারণের মাটিতে, কি কারণে ভোলানাথ গোচারণের মাটিতে এসেছে, কি জন্য এসেছে, তার আশার প্রয়োজন কি, এটা শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন কেন ভোলানাথ আজকে ভগবানের সাথে গোচারণ করছে। এত গেল গোচারণের ঘটনা। ভগবান গোচারণ করছেন একদিকে, আরেকদিকে কি হয়েছে গোকুলের মাটিতে দেখো, প্রেমেতে প্রবীণা বয়সে নবীনা যোগ মায়া কাত্তাউনি বড়ায় মা, অনেকে বলে থাকেন বড়ায় বুড়ি, আসলে তিনি বৃদ্ধা নন, কৃষ্ণ প্রেমে এত বেশি বড়াই ছিল তার, যার জন্য বৃন্দাবনের মাটিতে খ্যাতি লাভ করেছিলেন বড়ায় বুড়ি বলে। অনেক সময় এই ছোট্ট ছোট্ট মেয়েদেরকে আমরা বলি না যে খুব বুড়ির মতো যে কথা বলছিস, মানে বয়সের তুলনায় কথা একটু বেশি, যার জন্য ব্রজে খ্যাতি লাভ করেছিলেন বড়াই বুড়ি বলে। এই বড়াই বুড়ি, এই বড়াই বুড়ি চিন্তা করলেন দিনের বেলা এখন আয়ান ঘরে থাকবে না, বাথানি গরু নিয়ে যাবে, এই সুযোগে যদি আমি নাতনিকে ঘর থেকে বার করে এনে আমার শ্যামচাঁদের পাশে দাঁড় করিয়ে দিতে পারি তাহলে একই সাথে যুগলচাঁদ আমি দর্শন করব, এই সৌভাগ্যের কথা চিন্তা করে
পদ্মমাসী যোগমায়া করলেন কি অগো যোগমায়া পদ্মমাসী মনে পড় অভিলাষী যোগমায়া পূর্ণমাসী মনে বড় অভিলাষী অগো যোগমায়া মনে চিন্তা করে দুঃখ মনে চিন্তা করে সুখ মনে চিন্তা করে দুঃখ মনে চিন্তা গোজাজি গোচারণে যাব রাধা কৃষ্ণ মিলাইব আজি গোচারণে যাব রাধা কৃষ্ণ মিলাইব গোজাজি গোচারণে যাব মোর মনে যুগল চন্দ্র আমি মাঠে নিব যুগল পদ্মমাসী যোগমায়া মনে মনে চিন্তা করলেন যে আমি যদি নাতনিকে বার করে শ্যামচাঁদের পাশে বনে গিয়ে মিলিয়ে দিতে পারি সেই যুগল চাঁদ একই সঙ্গে দর্শন করার যে কি সৌভাগ্য সেটা আমি ছাড়া বৃন্দাবনে মনে হয় কেউ যায় এই মনে করে বড়াই বুড়ি গুটি গুটি পায়ে জটিলা মন্দিরে গেলেন কৌশল করে অতি কৌশলে জটিলা মন্দিরে গেলেন রাধারানীর শাশুড়ির কাছে সেই জটিলা মন্দিরে গিয়ে ডাক দিচ্ছেন জটিলা ও জটিলা জটিলা বহির্দ্বারে এসে দেখছেন ওমা কি সৌভাগ্য আমার আজকে বড়াই বুড়ি আমাদের ঘরে এসেছে এসো 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 ঘরে এসো বড়াইবুড়িকে সাদরে ডেকে নিয়ে আসছে কারণ বড়াইবুড়ি কখনো জটিলা মন্দিরে যায় না প্রথম আসছে এখন প্রথম যদি আসে তাহলে তা আদর আপ্যায়ন করতে হবে সৌভাগ্যের সীমানা পদতি জানাই ও চরণে পদতি জানাই ও চরণে পদতি জানাই ও চরণে আজ গোচরণে রাধা কৃষ্ণ মিলাইব আজ গোচরণে রাধা কৃষ্ণ মিলাইব মাথে নেব যুগল চরণ মাথে নেব যুগল চরণ আজ গোচরণে
জটিলার মন্দিরে বড়াই বুড়ি গিয়ে উপস্থিত, যেই না উপস্থিত হয়েছে আসন করে বসতে দিয়ে, আসন করে বসতে দিয়ে বললেন, মা আজকে কি জন্য এসেছো আমি বুঝতে পারছি না। বলছি তুই ছেলে বউ মেয়ে নিয়ে ঘর কন্যা করছিস, এই ঘর সংসার করছিস, এইটুকু বুঝলি না? কবে কি বার কি তিথি মনোটনে রাখিস না বুঝলি? আজকে একটা শুভ তিথি আছে, সেই শুভ তিথি আছে, শুভ তিথি আছে বলে সেই তিথিতে আমি তোর ঘরে এসেছি। কেন এসেছি? আজকে বনে গিয়ে যদি কোনো সধবা নারী, সধবা নারী কাদের বলবো? যাদের স্বামী আছে তারা সধবা, স্বামী নেই বিধবা, আর স্বামী থাকতেও নেই তাকে কি বলে? অধবা। স্বামী আছে কিন্তু স্বামীর সঙ্গে জীবনে দেখা হয় না, এ হলো অধবা। আর স্বামী আছে সধবা, স্বামী নেই বিধবা। তাহলে আজকে একটা শুভ তিথি আছে, সেই শুভ তিথি যদি কোনো সধবা নারী বনে গিয়ে কালী পুজো করতে পারে, সে এমন পতিপরায়ণা হবে সে আর বলার নেই। বড়াই বুড়ি যেই না কথাটা বলেছে, জটিলা চিন্তা করছে কথাটা, বড়াই বুড়ি তো মন্দ বলছে না। আমার বৌমা শ্রী রাধা সব সময় গেলি ছোটটার কথাই ভাব, আমার ছেলে আয়ানের প্রতি তার বিন্দুমাত্র লক্ষণ। সাথে কি ব্রজের সবাই বলে রাধা অসতী, রাধা কলঙ্কিনী, রাধা কুলোটা। তাহা গো পড়ায় কি বলছো? বনে গিয়ে কালী পুজো করলে পতিপরায়ণা হবে? হ্যাঁ হ্যাঁ, আমার কথা পূর্ণভাবে বিশ্বাস কর। একবার যদি তোর বউ বনে গিয়ে কালী পুজো করে, দেখবি এমন পতিপরায়ণা হবে, এতদিন তোর বউকে কুলোটা বলতো, কলঙ্কিনী বলতো, অসতী বলতো, বন থেকে কালী পুজো করে ঘরে এলে সব বুঝতে পারবে। এই বৃন্দাবনে কেউ কুলোটা বলবে না, কেউ কলঙ্কিনী বলবে না, সবাই একসঙ্গে বলতে আরম্ভ করবে, সতী বটে সতী বটে সতী বটে সতী বটে, হায় অসতী নয় সতী বটে, হায় অসতী নয় সতী বটে, ভজিলে পতি নিষ্কপট, অসতী নয় সতী বটে, ভজিলে পতি নিষ্কপট, হই অসতী নয় সতী বটে, তবে ভগবান যে এত সুন্দর এই হাত দুটো দিয়েছে, এই হাত দুটো তুলে যদি হরিধ্বনি উলুধ্বনি করে, আমি সবাইকে বলছি যাদের হাত আছে, যাদের হাত আছে তাদেরকে বলছি, হাত যাদের নেই তাদেরকে, যাদের হাত আছে তারা ভগবানের কাছে আত্মসমর্পণ করুন, ভগবানের নামে উলুধ্বনি দেন, ভগবানের নামে হরিধ্বনি দেন, দেখবেন আপনার এই গোটা দেহটা পবিত্র হয়ে যাবে। অনেক সময় আমরা চিন্তা করি, আমরা দেখি যে যদি আমার কোনো বন্ধুকে জিজ্ঞাসা করি, ভাই কেমন আছিস, তো অনেকক্ষণ চিন্তা করে বলে, আরে ভাই খুব একটা ভালো নয়, সংসারে আমার স্ত্রীর শরীর খারাপ, ছেলের শরীর খারাপ, আমিও সুগারে ভুগছি, শরীর মোটেই ভালো নয়। তা আমরা যতক্ষণ চলতে পারছি, খেতে পারছি, শুতে পারছি, বলতে পারছি, ততক্ষণ সুন্দর আছি। আর এই সুন্দর দেহটা দিয়ে যদি ভগবানের কাছে হাত দুটো তুলে হরিধ্বনি করে, উলুধ্বনি করে, আপনার দেহে কোনো ব্যাধি হবে না, কোনো রোগ হবে না। কিন্তু আমাদের হাত দুটো তুলতে কষ্ট হয়। একটা প্যারালাইসিস রোগীকে যদি বলি হাত দুটো তুলে হরিধ্বনি করো, পারবে? একটা প্যারালাইসিস রোগীকে যদি বলি হাত দুটো তুলে হরিধ্বনি করো, পারবে না? তাহলে আমাদের হাত দুটো এত সুন্দর সচল রেখেছে কোনো ভগবান, হাত দুটো কেন তুলছেন? সবাই কেউ বাকি থাকবেন না, প্রেমানন্দিনী দায় গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল,
হরি সভায় গিয়ে যতবার হাত তুলবেন আপনার দেহে দেখবেন এই হাত দুটোনে কোনোদিন রোগ হবে না। আপনি মনে করছেন যে আমি হরি সভায় আমি মিথ্যে কথা বলছি? এটা মিথ্যে কথা নয়। শ্রীমদ ভাগবতে বলেছে যে এই হাত দুটো তুলে যদি গোবিন্দের কাছে আত্মনিবেদন করেন, অর্থাৎ অনুধ্বনি করেন, হরিধ্বনি করেন, তাহলে হাত দুটো তো ভালো থাকবে, আর ওই হাত তোলার সাথে সাথে গোটা দেহটা আপনার পবিত্র হয়ে যাবে। বরং আমরা হসপিটালে গালে হাত দিয়ে টেবিলের সামনে, টেবিলের কাছে চেয়ারে বসে হসপিটালে সারা রাত ধরে বসে থাকতে পারি। স্বামী আমার আইসিওতে আছে, গালে হাত দিয়ে বসে থাকতে কষ্ট হয় না সারা রাত। কিন্তু হরি সভায় আমি দেখেছি, কীর্তন তো আমি আজ থেকে করছি না, কীর্তন করে আমার 35 বছর হল, অনেক হাজার হাজার হরি সভায় গিয়েছি, সব জায়গাতে দেখেছি হাত দুটো তুলতে বড় কষ্ট হয়। আর সারা রাত যদি হসপিটালে বসে থাকতে হয়, সারা রাত হসপিটালে বসে থাকতে চোখে ঘুম থাকবে। আবার অনেকে দেখেছি হরি সভায় এসে ঘুম, হরি সভায় এসে ঘুম আসে, হরি সভায় কীর্তন শুনতে এসে ঘুম ঘুম আছে। যাই হোক, তা জটিলার কাছে বড়াই বুড়ি বলল, ওগো জটিলা আমার কথা মন দিয়ে শোন, আজ একটা শুভ তিথি আছে, সেই শুভ তিথিতে তোর বউকে কালী পুজো করার জন্য বনের মধ্যে পাঠিয়ে দে আমার সাথে। শুভ তিথিটা, এই শুভ তিথিটা জটিলা জিজ্ঞাসা করলেন, শুভ তিথিটা কি শুভ তিথি জানিস না? ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করছে সেইটুকু জানিস না? বুঝছে না, আজকে তিথিটার শোন কোন তিথি? ও গো আজি বর্ষাতিথি চিরকালে আছে রীতি, ও গো শ্যামা পদে পদে শ্যামা পদে করিতে পূজা, তাই অনুমতি বন মাঝে করিব গমন গমন গমন, বন মাঝে করিব গমন গমন গমন, অনুমতি দাও গো অনুমতি দাও, অনুমতি দাও গো পেয়েছে রাধারানীর আনন্দের আশীর্বাদ। বড়াই বুড়িকে অন্দর মহলে ডেকে বলছে, ও বড়াই আজ আমার শাশুড়ি আমাকে অনুমতি দিয়েছে, আর আমার ভাবনা নেই, আর আমার কোনো চিন্তা নেই, ওই শোন কালার বাঁশি এখনো বাজে, শুধু এই বাঁশি আমার কানে নয়,
ওই বাঁশি আমার হৃদয়ে বাজে সব সব আজকে তোর চরণে ধরে বিনতি করি, আজ কোন ছল করে কোন কৌশল করে আমার প্রাণ বধূ শোনে মিলিয়ে দে। বড়াই বুড়ি বলছে এত কথা কিসে, চুপ কর, আমি সেই জন্য তো এসেছি, নে নে তাড়াতাড়ি পূজা নৈবেদ্য সাজা। রাধারানী কে বললেন তাড়াতাড়ি করে পূজন নৈবেদ্য সাজা, রাধারানী বললেন পূজা কি পূজা গো, তাহলে খুলে বলতে হবে কি পূজো ছল করে আমরা কালী পূজো করতে যাব। রাধারানীকে বললেন ও নাতনি তাহলে খুলে বলি, ও গো সোনার ও নাতিনি ধনি, সোনার ও নাতিনি ধনি, সোনার ও নাতিনি ধনি, সোনার ও নাতিনি ধনি, মিলাইব নামনি, সোনার ও নাতিনি ধনি, মিলাইব রাধে নে নে তাড়াতাড়ি পূজার নৈবেদ্য সাজা, পূজার থালা সাজা। রাধারানী করেছে কালী পুজোর সামগ্রী সাজাচ্ছেন থালার মধ্যে, আর কালী পূজোর পূজোর সামগ্রী সাজাতে সাজাতে ওই সামগ্রীর নিচে একটা করে তুলসী পত্র নিবেদন করে বলছে, হে প্রাণ গোবিন্দ কালী পূজোর ছল করে আজ বনে যাচ্ছি, কিন্তু এই কালী পূজোর সামগ্রী যেন তোমার সেবায় লাগে প্রভু। একটি করে ওই কালী পূজোর সামগ্রী তলদেশে একটি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দকে নিবেদন করছে। ওই পূজোর থালা সাজিয়ে শ্রীমতী রাধারানীর অষ্টসখী ললিতা অভিষেখা সুচিত্রা তুঙ্গবিদ্যা ইন্দুরেখা সুদেবী রঙ্গদেবী এই অষ্টসখীকে সঙ্গে নিয়ে অগ্রে প্রেমেতে প্রবীণা বয়সে নবীনা যোগমায়া কাত্তাউনি বড়াই বুড়ি মধ্যখানে রায়চাঁদ, আর রায়চাঁদকে ঘিরে ঘিরে অষ্টসখী চলে যাচ্ছে কোথায়, নিধুবনের দিকে। এখন যেভাবে নিধুবনকে দেখছেন আপনারা, এখন ইউটিউবে দেখা যায় নিধুবন, বৃন্দাবনে যারা যাচ্ছেন তারাও দেখছেন, আজ থেকে 5,500 বছর আগে নিধুবন তেমন ছিল, গভীর জঙ্গল, হিংস্র জন্তু জানোয়ারের বাস, কখনো বাঘ কখনো হিংস্র জন্তু জানোয়ার, কখনো বিষধর ধনাতলা সর্প। সেই গভীর জঙ্গলের মধ্যে শ্রীমতী রাধারানীকে নিয়ে অষ্টসখীকে সঙ্গে নিয়ে বড়াই মা চলে যাচ্ছেন এই জঙ্গলের দিকে কালী পূজার ছল। কেমন ভাবে যাচ্ছেন রসিকা বড়াই সখী গণ সঙ্গে, রসিকা বড়াই শোনে সখী গণ সঙ্গে সঙ্গে, ও রসিকা বড়াই শোনে সখী গণ সঙ্গে, রসিকা বড়াই শোনে সখী গণ সঙ্গে, গোপালনেতে চলে যাও অতি প্রজানন্দে আনন্দে, কাননেতে চলে যাও অতি প্রজানন্দে আনন্দে, কাননেতে
তারা সাধি সাধি চলে যাই গো, সাধি সাধি চলে যাই গো, জানা সাধি চলে যাই গো, সাধি সাধি চলে যাই গো, ও বয়ানতে দারে সীমা নাই গো, সাধি সাধি চলে যাই, ও বয়ানতে দারে সীমা নাই গো, যেন চা চলে যাই গো। অষ্টসখী সঙ্গে শ্রীমতী রাধারা অগ্রে প্রেমেতে প্রবীণা বয়সে নবীনা যোগ মায়া কাত্তা উনি বড়াই যাচ্ছে, দেখে মনে হচ্ছে কি, দেখে মনে হচ্ছে না না, দেখে মনে হচ্ছে চাঁদ, শ্রীমতী রাধারানীর মুখমণ্ডলটা যেন পূর্ণিমার চাঁদের মতো, দেখে বৈষ্ণব কবিগণ বললেন না না চাঁদ নয়, আমার থেকে কি মনে হচ্ছে যেন তোটেনি ছুটেছে, তোটেনি ছুটেছে, উদ্ধারি তোটেনি ছুটেছে, তোটেনি ছুটেছে, তোটেনি ছুটেছে, সারা বনে মিলে বলে তোটেনি ছুটেছে, সারা বনে মিলে বলে তোটেনি ছুটেছে। আবার কোন রসিকের সাধন না না, তোটেনি নয়, তোটেনি মানে নদী, নদী যখন প্রবল বেগে বয়ে যায় সাগরের বুকে ঠাই পোবার জন্য, কোন বৈষ্ণব কবি বললেন কোটিনি নয়, আমার দেখে কি মনে হচ্ছে যেন নটিনি ছুটেছে, নটিনি ছুটেছে, নটিনি ছুটেছে, নটমরে মিলবে বলে নটিনি ছুটেছে, নটমরে মিলবে বলে নটিনি ছুটেছে, নটমরে মিলবে বলে নটিনি, কৃষ্ণ বলে নটমরে মিলবে বলে কৃষ্ণ, নটমরে মিলবে বলে নটমরে মিলবে বলে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ নটমরে মিলবে বলে নটিনি ছুটেছে। আবার আরেকজন বৈষ্ণব কবি বললেন না না তটিনীয় নয় নটিনীয়, নটিনী শব্দের অর্থ হলো নর্তক, যেন নৃত্য করতে করতে শ্যাম নটবরীর কার সঙ্গে মিলিত হওয়ার জন্য চলে যাচ্ছে, বললেন না না তা না, আমার থেকে কি মনে হচ্ছে যেন নটিনীয় ছুটেছে, নটিনীয় ছুটেছে, নটিনীয় ছুটেছে, নটিনীয় ছুটেছে, নববিধা ভক্তি নিয়ে নটিনীয় ছুটে, নববিধা ভক্তি লইয়ে নষ্ট তোমার হলাম বলে, নববিধা ভক্তি লইয়ে কৃষ্ণ তোমার হলাম বলে, নববিধা ভক্তি লইয়ে নববিধা ভক্তি লইয়ে কৃষ্ণ তোমার হলাম বলে নটিনীয় ছুটেছে। কোন নটি সেবনান কীর্তনান বিষ্ণু শরণান পাদ সেবনান অর্চনান বন্দনান দর্শন সক্ষম আত্মনিবেদন, এই জগতে নটা ভক্তি আছে, সময় তো অনেক হয়ে যাচ্ছে, এই নটা ভক্তির কথা আমি বিস্তার ভাবে আগামীকাল বলবো, ছোট ছোট করে বলে দিই, শ্রবণান কীর্তনান বিষ্ণু শরণান, ভগবানের কথা শ্রবণ করে ভগবানকে পেয়েছিলেন, বৈকুণ্ঠ লাভ করেছিলেন, তিনি হলেন, তিনি কে, ভক্ত শিরোমণি মহারাজ পরীক্ষিত, এমন কৃষ্ণ কথা শুনেছিলেন সাত দিনের মধ্যে তিনি বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছিলেন, স্বয়ং ভগবানের চরণ প্রাপ্ত হয়েছিলেন, আর সাত দিনে এই কৃষ্ণ কথা শুনে শ্রীমৎ ভাগবত তৈরি হয়ে গিয়েছে। শ্রবণের পর কীর্তনাম, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচাইতে বড় কীর্তনিয়াকে কে, বড় কীর্তনিয়া সব থেকে বড় কীর্তনিয়াকে যে কীর্তন গে এমন কীর্তন করেছিলেন সেই কীর্তনে স্বয়ং গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে গিয়েছে, তিনি হলেন শুকদেব গোস্বামী, যার কণ্ঠে শ্রীমদ ভাগবত, বক্তা হয়েছিলেন শুকদেব গোস্বামী, শ্রোতা হয়েছিলেন মহারাজ পরীক্ষিত, এক একটি ভক্তিতে এক একজন আশ্রয় পেয়েছিলেন, শ্রবণান কীর্তনান বিষ্ণু শরণান, বিষ্ণুকে স্মরণ করে গোবিন্দের কৃপা পেয়েছিলেন কে, বিষ্ণুকে স্মরণ করে গোবিন্দের কৃপা পেয়েছিলেন কে, ভক্ত প্রহ্লাদ এমন ভাবে স্মরণ করেছিলেন যে ওই ফটিক পাথরের মধ্যে ভগবানকে প্রবেশ করতে হয়েছিল ভক্তের ডাকটা, তিনটে ভক্তির কথা হলো শ্রবণান কীর্তনান বিষ্ণু শরণ,
এবার কি পাদ সে বানাও, নটা ভক্তি আছে পাদ সে বানাও। গোবিন্দের চরণ সেবা করে গোবিন্দকে কাছে পেয়েছিলেন তিনি, কে গোবিন্দের পাদপদ্ম সেবা করে গোবিন্দকে কাছে পেয়েছিলেন, শুধু এই যুগ নয় চার যুগ ধরে পেয়ে আসছে, তিনি হলেন আপনাদের তো সবাই, আপনাদের সকলের তো জানা উচিত, আপনারা মা আপনাদের সকলের জানা উচিত, প্রতি বৃহস্পতিবারে কার পুজো করেন মা? লক্ষ্মী পুজো। তাহলে লক্ষ্মী দেবী ভগবানের পাদপদ্ম সেবা করে ভগবানকে সবচাইতে কাছে পেয়েছে, সেই লক্ষ্মী দেবী। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম, চারটে ভক্তি হল। এবার অর্চনা, গোবিন্দের অর্চনা করে, গোবিন্দের অর্চনা করে অর্থাৎ গোবিন্দের পরিষ্কার পরিচ্ছন্ন, গোবিন্দের বিগ্রহকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কে গোবিন্দকে কাছে পেয়েছে? তিনি হলেন পৃথু মহারাজ। মনে রাখবেন পৃথু মহারাজ বন্দন, গোবিন্দের বন্দনা করে, গোবিন্দের বন্দনা করে গোবিন্দকে কাছে পেয়েছিলেন, তিনি হলেন অকুর মহারাজ। আমি ছোট্ট ছোট্ট করে বলে দিচ্ছি, যদি মনে পড়ান আগামীকাল সকালবেলায় যখন কুঞ্জ বর্ণন লীলা হবে আমি বলবো বিস্তার করে, ছোট্ট ছোট্ট করে বলে দিচ্ছি। অর্চনা বন্দনা দাসম, দাস ভাবে ভাবিত, দাস ভাবে ভাবিত হয়ে ভগবানকে কাছে পেয়েছে, তিনি হলেন হনুমানজি। দাস ভাবে ভাবিত ভক্ত, একদিন মা সীতা ঠাকুরানী অন্দর মহলে সিঁদুর পড়ছেন, অন্দর মহলে সিঁদুর কৌটো থেকে সিঁদুর বার করে সিঁদুর পড়ছেন, এমন সময় হনুমান ওখানে গিয়ে পৌঁছে গেছে। মা, ও মা, এটা কি পড়ছো, এটা কি মা? সীতা দেবী হনুমানের দিকে তাকিয়ে বলছে, এটা বুঝলি না, এটা কি? এটা সিঁদুর। সিঁদুর কেন পড়ো মা? কেন পড়ি সিঁদুর, কেন পড়ি জানিস? তোর প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পড়তে হবে। সীতা ঠাকুরের সিঁদুর তো আমাদের এখন এই কলিকালের মেয়ে মায়েদের ফ্যাশনের সিঁদুর পরতেন, কলিকালের মায়েদের যে সিঁদুর পরার ফ্যাশন আমরা তো শহরে বাজারে গ্রামে গঞ্জে দেখছি, বেথা হয়ে গেছে সিঁদুরও পড়েছে, তো সিঁদুরটা যে কোথায় পড়েছে কেউ দেখতে পাবে? সিঁদুরটা হয়তো এইখানে একটু ঠেকানো আছে, আবার চুলটা হরিবোল করা আছে, যেন সিঁদুর না দেখা। তা সীতা ঠাকুরানি সিঁদুর পড়ছেন স্বামীর মঙ্গলের জন্য, সে সিঁদুরটা কেমন পড়ছেন না? মায়েদের স্মৃতিটা আগে এখান থেকে এই যে তালুর একটা শেষ সীমানা আছে, এই তালুর একটা শেষ সীমানা আছে, এখানে ঊর্ধ্ব রেখা আছে, এই পর্যন্ত স্মৃতিতে সিঁদুর পড়তে হয়, এটা শাস্ত্রের নিয়ম। সেই নিয়মের এখন বালাই নাই, যার জন্য স্বামীর মঙ্গল নাই, ভেলোরে যেতে হচ্ছে, অ্যাপেলো যেতে হচ্ছে, চেন্নাই যেতে হচ্ছে, কেন যেতে হবে? স্বামীর মঙ্গলের জন্য যে সিঁদুর পরার নিয়ম, সে সিঁদুর পরা হচ্ছে, ফ্যাশনের সিঁদুর পরা হচ্ছে। তা সীতা ঠাকুরানি সিঁদুরটা পড়ছে, এইখান থেকে এখান পর্যন্ত সিঁদুরটা পড়ছে, হনুমান বলছে, মা সিঁদুরটা কেন পরো মা? বলছে, তোর প্রভুর মঙ্গলের জন্য আমাকে সিঁদুর পড়তে হয়। এইটা হনুমান শুনে নিল যে আমার প্রভুর সিঁদুর পড়লে মঙ্গল হয়। তার পরের দিনে হনুমান সীতা ঠাকুরানির চারটি বার সিঁদুর চুরি করে নিয়েছে। হনুমান চারটি বার সিঁদুর চুরি করে নিয়ে একেবারে পা থেকে মাথা পর্যন্ত সিঁদুর পরেছে, গোটা গায়ে সিঁদুর পরেছে। দেখবেন যেখানে বজরাংবলীর মন্দির আছে, দেখবেন গোটা গাটা সিঁদুর পরানো আছে, লক্ষ্য করবেন। তা গোটা গায়ে সিঁদুর পরে সীতা ঠাকুরানীকে দেখাতে এসেছে, দেখো মা, দেখো মা, আমাকে কেমন দেখাচ্ছে, একি রে, একি করেছিস, এই গোটা শরীরে সিঁদুর মেখেছিস কেন? বলছে, মা, তোমার ওই এক চিমটি সিঁদুরে যদি আমার প্রভুর মঙ্গল হয়ে যায় মা, তাহলে আমি গোটা শরীরের সিঁদুর মাখলে আমার প্রভুর কত মঙ্গল হবে মা, আমি সেই জন্য সিঁদুর পরেছি।
তাহলে কেমন দাস ভাবের ভাবিত ভক্ত সীতা ঠাকুরের সিঁদুর পরা দেখে হনুমান গোটা গায়ে সিঁদুর পরে নিয়েছে, যাতে আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। প্রভুর মঙ্গলের জন্য পড়েছে, নিজের মঙ্গলের জন্য নয়। তাহলে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সখ। সখ প্রেমে কে ভগবানকে কাছে পেয়েছিলেন? অর্জুন বন্ধুত্ব স্থাপন করেছিলেন ভগবানের সাথে, ভগবানের বন্ধু হয়েছিলেন, এমন বন্ধু হয়েছিলেন যে অর্জুনকে ভগবান দ্বিভুজ রূপ দেখিয়েছেন, আবার শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজ দেখিয়েছেন, আবার কিছুক্ষণের জন্য অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছেন। তিনটে রূপেই ভগবান অর্জুনকে দেখিয়েছিলেন। তাহলে অর্জুন কেমন বন্ধু? বন্ধুত্ব প্রেমে ভগবানকে পেয়েছিলেন অর্জুন। মনে রাখবেন আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো যেন মনে থাকে। তাহলে দাস্যং সখ্যং শেষে কি আত্মনিবেদন, আত্মনিবেদন করতে পেরেছিলেন বিশ্বের মধ্যে একমাত্র বলি মহারাজ। বলি মহারাজ সর্বস্ব দান করেও ভগবানের পূর্ণতা প্রকাশ করতে না পেরে শেষ পর্যন্ত মাথাটা পর্যন্ত দান করে দিয়েছে যে প্রভু তোমাকে তিন পাদ ভূমি দান করবো বলেছি, তাই দু পাদে তো সর্বস্ব তুমি হরণ করে নিলে, মাত্র এক পাদ বাকি আছে, ওই এক পাদ ভূমিতে ওই এক পাদ তুমি আমার মাথায় দাও, আর বিশ্বে কোথাও জায়গা নাই। আত্মনিবেদন করেছিলেন বলি মহারাজ, মনে থাকবে শ্রবণ করে পেয়েছিলেন পরীক্ষিত, কীর্তন করে পেয়েছিলেন সুখদেব গোস্বামী, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণ প্রহ্লাদ মহারাজ, আর শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্থাৎ লক্ষ্মী দেবী, অর্জন করে পেয়েছিলেন পৃথু মহারাজ, বন্দনা করে পেয়েছিলেন অক্ষুর মহারাজ, দাস্যং দাস্য ভালো পেয়েছিলেন হনুমান, আর সূক্ষ্মভাবে পেয়েছিলেন অর্জুন, আত্মনিবেদন করে পেয়েছিলেন বলি মহারাজ। সেই নববিধা ভক্তি নিয়ে আজ রাধারানী চলেছে, যেন নটি নিয়ে চলেছে, নববিধা ভক্তি নিয়ে নটি নিয়ে চলেছে, এইভাবে শ্রীমতী রাধারানী কৃষ্ণ 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 বলতে বলতে উপনীত হল, কোথায় উপনীত হল? নিধুবনে। যেই না নিধুবনে উপস্থিত হয়েছে, অদূরে দাঁড়িয়ে আছে বড়াই বুড়ি, বড়াই বুড়ি দূর থেকে দেখতে পেয়েছে, দূর থেকে দেখতে পেয়েছে কানাইকে, কানাইকে দূর থেকে ডাক দিচ্ছে, কানা আরে দূরে দাঁড়িয়ে কেন কাছে এসেছো? রাধারানীকে সঙ্গে নিয়ে এসেছে, শুধু তুমি একবার রাধারানীকে পাবে নিয়ে যুগল হয়ে দাঁড়াও, আমি মনসুকে দর্শন। বড়াই পুরী ডাক দিচ্ছে কানাইকে, বড়াই ডাকিয়া কহে শুনো হে কানাই কানা, বড়াই ডাকিয়া কহে শুনো হে কানাই কানা, সঙ্গে করি রানি আছে রসবতী রাই তোমার রাই, সঙ্গে করি রানি আছে রসবতী রাই তোমার রাই, সঙ্গে করি রানি আছে রসবতী রাই তোমার রাই। এবার চেয়ে দেখো নন্দলালা, চেয়ে দেখো নন্দলালা, একবার চেগে দেখো নন্দ লালা, সঙ্গে যাতে যাচ্ছি আতে যাচ্ছি নাই ভানু বালা, চেগে দেখো নন্দ লালা, সঙ্গে আনি আছি রাই ভানু বালা, চেগে দেখো নন্দ লালা।
যেই না বলেছে শ্রী গোবিন্দ আমার আর থাকতে পারলেন ওই ডাক শুনে আসতে আরম্ভ করলেন শুনিয়া কানা বামে নিল দায় যমুনা নদী গো তীরে আপনারা মনে করবেন না যে যুগল মিলন হচ্ছে আবার কেউ ওই মিলনের কথা শুনে ধীরে ধীরে হরিবোল হয়ে যাবে বাড়ি চলে এখন মিলন হয় এই মিলনটার কারণ হলো কি জানেন এই মিলনটার কারণ হলো বড়াই বুড়ির মনোবাসনা পূর্ণ করা যুগল মিলন দেখবে যেই না বলেছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বড়াই বুড়ির কথা শুনে শুনিয়া কানাই বামে নিল রায় যমুনা নদী গো তীরে শুনিয়া কানাই বামে নিল রায় যমুনা নদী গো তীরে যত সখী গো আনন্দে মগন জয়ধ্বনি সব করে যত সখী গণ আনন্দে মগন জয়ধ্বনি সব আপনাদের আগে বলেছি যে আপনারা কোথায় বসে আছেন বৃন্দাবন তাহলে মৃদুবনে যে গোবিন্দ আমার রাধারানীকে যুগল হয়ে দাঁড়ালে রাধারানীকে বামে নিয়ে এই যে জয়ধ্বনি এই জয়ধ্বনিটা তো আপনাদেরকে করতে হবে বৃন্দাবনে যুগল জয়ধ্বনি কারণ আপনারা লীলা দর্শন করছেন লীলা আস্বাদন করছেন যত সখী গণ আনন্দে মগন জয়ধ্বনি সব করে যত সখী গণ আনন্দে মগন জয়ধ্বনি সব করে সবাই বলে জয় জয় সবাই বলে জয় জয় সবাই বলে জয় জয় সবাই বলে জয় জয় জয়ধ্বনি তো হল কিন্তু এই জয়ধ্বনিটা ঝোপের আড়াল থেকে প্রথম কে শুনলেন চারিদিকে জঙ্গল আর ওই জঙ্গলের মাঝে যমুনায় একটা সরু রাস্তা গিয়েছে যমুনার ঘাটে যাবার একটা সরু রাস্তা গিয়েছে ওই সরু রাস্তাটার মধ্যে একজন যাচ্ছিলেন তিনি হলেন কৃষ্ণ প্রেমের প্রতিদ্বন্দ্বিনী অন্যতমা কৃষ্ণ প্রিয়া চন্দ্রাবলী চন্দ্রাবলী কাকে কলসি নিয়ে ওই সরু রাস্তাটার মধ্যে জল আনতে যাচ্ছে যমুনায় দর্শনটা করুন দর্শন না করলে লীলা আস্বাদন হয় ঝোপের মধ্যে রাধারানীকে যুগল রাধারানীকে বামে নিয়ে যুগল হয়ে দাঁড়িয়েছে ভগবান সখীরা চারিদিকে বেষ্টিত করে উলুধ্বনি করছে জয়ধ্বনি করছে তার পাশে একটা সরু রাস্তা আছে ওই সরু রাস্তায় জল আনতে যাচ্ছে চন্দ্রাবলি কাকে কলসি এইখানে হয়ে গেল ফ্যাশন এই যুগল জয়ধ্বনিটা শুনে আর যমুনার জলে নামতে ইচ্ছে করছে যুগল জয়ধ্বনিটা শুনে চিন্তা করলো উমা এই ঝোপের মাঝে জঙ্গলের মাঝে কে জয়ধ্বনি করছে আমাকে দেখতে হবে কাকে কলসি আছে চন্দ্রাবলীর কাকে কলসি আছে ঝোপগুলো সরাচ্ছে আর যমুনার ঘাটে যাচ্ছে বাঁ কাকে কলসিটা আছে আর ডান হাতে করে ঝোপগুলো সরিয়ে 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 উঁকি মেরে দেখতে পেয়েছে ও মা কি গো কৃষ্ণের কোলে বসে ওই আয়ানের বউটা একেবারে ঢলা ঢলি সাধে কি ব্রজের সময় কি গুলোটা বলে কলঙ্কিনী বলে অসতী বলে আমি আর জল নেব উকি মেরে দেখে খালি কলসিটা তাকে নিয়ে একেবারে জটিলার ভবনে ছুটতে 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 জটিলার ভবনে চিৎকার করে ডাকছে চন্দ্রাবলী জটিলা ও জটিলা
জটিয়ালার জটিলা বহিদ্দারে এসে বলছে কি হলো তা চেঁচামেচি করছিস কাজ কি হলো আর চেঁচামেচিটা কেন করছিস জানিস বলছি কি জানিস মন দিয়ে শোন বলছি তোর গুণবতী বউটা কোথায় জানিস কেন আমার বউ কালী পুজো করতে গেছে কালী পুজো ছি 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 তুই তো কানে শুনেছিস তোর বউ কালী পুজো করতে গেছে চোখে তো দেখেছিস দেখেছিস না চোখে দেখিনি কিন্তু সঙ্গে বড়াই বুড়ি আছে আমার বউ